নমস্কার বন্ধুরা কেরিয়ার নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা ছেলেমেয়ে হয়ে আবেদন করতে পারবেন এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী করা হবে তো বন্ধুরা এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স মা কী চা হয়েছে এছাড়া বেতন কত এবং কবে ইন্টারভিউ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং সঙ্গে চাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট সাউথ টোয়েন্টি ফোর পারগোনার্স পিন সেভেন ফোর থ্রি 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 ওয়ান সঙ্গে দেখুন ফোন নাম্বার ফ্যাক্স এবং ইমেল আইডি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে এই নিয়োগটি করা হচ্ছে সঙ্গে দেখুন মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট মেমো নাম্বার এবং দেখুন ডেট এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে পার্থী করা হবে এখানে আপনাদের প্রথমেই বলা হয়েছে সিরিয়াল নাম্বার তারপরে দেখুন নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে দেখুন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে আপনাদের মেডিকেল টেকনোলজিস ক্রিটিক্যাল কেয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের ইউ আর ক্যাটাগরিতে দুটি এসসিতে একটি এবং এসসি ক্যাটাগরিতে এস ক্যাটাগরিতে একটি মাত্র শূন্য পদ রয়েছে অর্থাৎ এখানে আপনাদের মোট চারটি শূন্যপদ রয়েছে তারপর দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের বলা হয়েছে পাস্ট এইচ এস এক্সামিনেশান টেন প্লাস টু অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে বলা হয়েছে এই কোর্সটা আপনার পাশ করে থাকতে হবে টু ইয়ার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ফ্রম স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সে আপনাকে পাশ করে থাকতে হবে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন বয়স এখানে আপনাদের বলা হয়েছে যে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী একুশ থেকে উনচল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এখানে এই পোস্টে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা তারপর দেখুন এখানে আপনাদের স্কোরিং ফর ইন্টারভিউ বলা হয়েছে এখানে এইচএসের মার্কসের ওপরে তিরিশ নাম্বার রয়েছে তারপর দেখুন এখানে কোর্সের ওপর রয়েছে ষাট নাম্বার তারপর দেখুন ইন্টারভিউতে আপনাদের রয়েছে দশ মার্কস বা দশ নাম্বার কিন্তু ইন্টারভিউর জন্য আপনাদের রয়েছে এরপর দেখুন ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে এই ঠিকানায় ভেনু অফ ইন্টারভিউ বলা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট এখানে ইন্টারভিউ ডেট বলা হয়েছে তেরো এগারো দু এবং রিপোর্টিং টাইম দেখুন ইলেভেন এ টু টুয়েলভ থার্টি পি সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে এরপর দেখুন এখানে আপনারা আবেদন করবেন কী হবে তো এখানে আপনাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে একটা ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফর্ম অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ মেডিক্যাল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ার এই ফর্মটা ফিল করে কিন্তু সরাসরি আপনাদের ইন্টারভিউ ডেটে ওই ঠিকানায় ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে তো এই ফর্মটা ফিল করে নিয়ে যাবেন সঙ্গে এখানে আপনাদের কিন্তু আবেদন ফি চা হয়েছে এখানে বলা হয়েছে আবেদন ফি লাগবে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে একশো টাকা আবেদন ফি লাগবে এবং রিজার্ভ বা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হয়ে থাকলে পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে আবেদন ফি দিতে হবে ডিমান্ড ডাফ্টের মাধ্যমে এবং ডিমান্ড ড্রাফ কাটতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এখানে আপনাদের বলা হচ্ছে পেয়েবেল অ্যাট ডায়মন্ড হারবার এটা কিন্তু হতে হবে এবং এটা আপনাদের ইন্টারভিউ ডেটে কিন্তু আবেদনপত্রের সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে দেখুন ইন্টারভিউতে আপনারা কী কী নিয়ে যাবেন ফর্মটা ফিল করে অবশ্যই নিয়ে যাবেন ফর্মের সঙ্গে আপনারা নিয়ে যাবেন এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট তারপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে যে কোর্সের কথা সেই কোর্সের সমস্ত মার্কশিট নিয়ে যাবেন তারপর দেখুন এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদি আপনারা থাকে নিয়ে যাবেন তারপর দেখুন এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড বা আধার কার্ডের আধার কার্ড নিয়ে যাবেন তারপরে এখানে আপনাদের বলা হয়েছে দুটি পাসপোর্ট সাইজ কালার ফটো আপনারা নিয়ে যাবেন এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা হতে হবে তো পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটাস্টেড ফটো একটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে লাগাবেন অপরটা সঙ্গে নিয়ে যাবেন আর এই সমস্ত ডকুমেন্টগুলো জেরাস কপি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন এবং অরিজিনালটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন তো ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে এই বিজ্ঞপ্তি এবং ফর্মটা ডাউনলোড করতে পারবেন